হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি অলিম্প ট্রেড নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করতেছিলেন যে নিপুন ভাই, অলিম্প ট্রেড নিয়ে কয়েকটা কোশ্চেন আমাদের আছে, কোশ্চেনগুলো আমি অলরেডি নিয়ে নিয়েছি। এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের মাঝে কোশ্চেনগুলোর অ্যান্সার শেয়ার করব, প্লাস অলিম্প ট্রেডে কীভাবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে আপনারা ডিপোজিট করবেন, কীভাবে ট্রেড করবেন, কীভাবে উইথড্র করবেন ইত্যাদি নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা একটু লং হতে পারে, বাট আপনি যদি অলিম্প ট্রেডে কাজ করতে চান বা যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে কাজ করতে চান তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কারণ যদি টানাটানি করে দেখেন সেক্ষেত্রে আপনারই কিন্তু লস, কারণ আপনি যদি বোকা না হয়ে থাকেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যে কোনো একটা ট্রেডিং প্ল্যাটফর্মে বা যে কোনো ইনভেস্টমেন্ট সাইটে কাজ করতে গেলে ভিডিও যেই পাবলিশ করুন না কেন, আমি না, যে কেউ পাবলিশ করুন না কেন, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি ভিডিও সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি পুরো প্রসেসটা বুঝতে পারবেন না, যে কোনো একটা জায়গায় যে আপনি প্রবলেম ফেস করবেন আর যে প্রবলেমের সলিউশন আপনি কোথাও পাবেন না, শুধু খোঁজাখুঁজি করে বেড়াবেন। আর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে অনেক সময় হয় কি, আমরা চ্যানেলে ভিডিও আপ দেওয়ার পরে চ্যানেলের কমেন্ট সেকশন কিন্তু সেরকমভাবে চেক করি না, আবার চেক করলেও প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার কিন্তু কমেন্ট সেকশনে দেওয়া যায় না, একটু রুলস অ্যান্ড রেগুলেশন আছে ইউটিউবের। তো বেশি কথা বলবো না, ভিডিও আজকেরটা আমি এখানে শুরু করতেছি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের মাঝে আছি নিপুন, আর আপনারা দেখতেছেন নিপুন সাহা ইউটিউব চ্যানেল। স্বাগতম আপনাদের সবাইকে। আমি চলে আসলাম ডিরেক্টলি কম্পিউটারের স্ক্রিনে। এখন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা কী করবেন। এখন আপনারা অনেকেই আমার কাছে কোশ্চেন করছিলেন অলিম্প ট্রেড নিয়ে কিছু। তো সর্বপ্রথম কোশ্চেনটা ছিল যেটা হচ্ছে অলিম্প ট্রেডের লিমিট কতটুকু, মানে রেগুলার কত ডিপোজিট বা উইথড্র করা যায়, বা রেগুলার কত ডলার ট্রেড করা যায়, তো কত ডলার ট্রেড করা যায় রেগুলার, লিমিটটা কত। তো অলিম্প ট্রেডে আপনি আনলিমিটেড ট্রেড করতে পারবেন, কোনো লিমিট নেই। আপনি চাইলে রেগুলার দেখা যাচ্ছে যে আপনার যত অ্যাসেট আছে $10,000 ট্রেড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এক্ষেত্রে আপনাদের নিজের মনের উপর ডিপেন্ড করবে যে কতটুকু ট্রেড আপনাদের করা উচিত। এখন কথা আসতেছে কীভাবে আপনি উইথড্র করবেন অলিম্প ট্রেড থেকে। অলিম্প ট্রেডে আপনারা স্কিল নেটেলার পারফেক্ট মানি অনেকগুলো ক্যাটাগরি বাইজ পেমেন্ট মেথড আছে, সেগুলো আপনারা উইথড্র করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট এই জায়গায় একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি যে পেমেন্ট মেথডে ডিপোজিট করবেন ওই পেমেন্ট মেথডেই আপনাকে উইথড্র করতে হবে, তাছাড়া কিন্তু উইথড্রটা কমপ্লিট হবে না। এখন আপনারা অনেকে কোশ্চেন করছিলেন রেগুলার কতবার উইথড্র করা যায়। রেগুলার এই ওয়েবসাইটটা থেকে একবার উইথড্র করা যায়। আপনি চাইলে $10,000 উইথড্র লাগাতে পারেন, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার আরেকটা উইথড্র লাগাতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এই ছিল মোটামুটি ব্যাপার। তো এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন, সাপোজ একটা ভিডিও দেখতেছেন, এই ভিডিওটার যে ডিসক্রিপশন বক্স আছে এরকম কিছু লিঙ্ক থাকবে, দেখতে পাচ্ছেন অলিম্পট্রেড ওয়েবসাইট, অলিম্পট্রেড অ্যাপ, অলিম্পট্রেড iOS অ্যাপ, তার মানে এটা হচ্ছে আপনাদের এই অ্যাপটা, এটা হচ্ছে যে আইফোন ইউজারকারী আছে তাদের জন্য, আর এই যে যে অ্যাপটা অলিম্পট্রেড অ্যাপ, এটা অ্যান্ড্রয়েড ইউজারকারীদের জন্য, আর যারা কম্পিউটার বা ডেস্কটপ ইউজ করতেছেন, ল্যাপটপ ইউজ করতেছেন তাদের জন্য এটা। তো আমার যেহেতু কম্পিউটার, আমি এই লিঙ্কটার পরে ক্লিক করে দিলাম। লিঙ্কের পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম কিছু অপশান চলে আসবে, দেখতে পাচ্ছেন স্টার্ট ট্রেডিং ইটস ফ্রি। তো এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্ক্রিল নেটেলার ওয়েব মানি ফাস্টপে মাস্টার কার্ড ভিসা ইত্যাদি পেমেন্ট মেথড সাপোর্টেড, এটা ওকে অনেকগুলো পেমেন্ট মেথড আছে। তো আমি নিচের দিকে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম করে একটা অপশান আছে, লগ ইন নাম করে একটা অপশান আছে, তো আমরা এখানে দিব রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের কাঙ্ক্ষিত একটা মেইল অ্যাড্রেস দিয়ে দেবেন। তো আমি এখানে আমার একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সো আমি আমার কাঙ্ক্ষিত একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। দেন একটা পাসওয়ার্ড সার্চ করবেন, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে একটা পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিলাম, ওকে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কারেন্সি, এখান থেকে আপনারা ইউরো আর ডলার আছে, তো আমরা ডলার সিলেক্ট করবো। দেন এই যে কনফার্ম পা যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা সিলেক্ট করার পরে এই যে রেজিস্টার বাটন, এটার পরে একটা ক্লিক করবো। রেজিস্টারের পরে ক্লিক করে সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে কাঙ্ক্ষিত। তো দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ট্রেডিং, এটা আপনারা ক্লিক করবেন। এখানে অনেকগুলো অ্যাসেট চলে আসতেছে, এই অ্যাসেটগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন, দেখতে পাচ্ছেন অনেক কোম্পানির অ্যাসেট এই জায়গায় আছে। তো আমি নেক্সটে ক্লিক করলাম, এখানে ফেসবুকও ইনভেস্ট করতেছে এদের সাথে, ঠিক আছে, ফেসবুকের অ্যাসেটও আছে। তো নেক্সট, তো আমি এই যে ক্রস আইকনে একবারে ক্লিক করে দিলাম, ফিনিশ করে দিলাম সব কিছু, ওকে। তো এখন দেখতে পাচ্ছেন ডিপোজিট উইথ এ বোনাস 50% এখানে প্লাস হবে ভেরিফাই করলে আপনাদের অ্যাকাউন্ট, ট্রেড ডেমো অ্যাকাউন্ট,
তো ডিপোজিট উইথ আ বোনাস এখানে আপনারা ক্লিক করলে আপনারা অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন আর এখানে ট্রেড ইওর ডেমো ব্যালেন্স এখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনাদের 10,000 ডেমো অ্যাকাউন্টে চলে আসছে ডলার দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা ট্রেড করতে পারবেন এখন হচ্ছে আপনারা এই যে প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে আপনারা প্রোফাইল সেটিংয়ে যাবেন এখান থেকে আপনারা পার্সোনাল এই জায়গায় ইনফরমেশনগুলো আপলোড করবে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার নেম ফোন নাম্বার ইত্যাদি এই জায়গায় দিয়ে আপনারা এখানে সম্পূর্ণ ভেরিফাইড করে নেবেন এই অ্যাকাউন্ট ওকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশান আসছে এখানে কন্ট্যাক্ট সাপোর্ট এখানে ক্লিক করলে দেন আপনারা এই জায়গা দিয়ে আপনাদের ইত্যাদি ইনফরমেশান দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন ওকে তো এখন আমি আমার কাঙ্ক্ষিত পুরনো অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমি এই অ্যাকাউন্টে যেহেতু ডিপোজিট করতে হবে আমি ডিপোজিট অন্য অ্যাকাউন্টে করা আছে সেটা দিয়ে আমি আপনাদের দেখাবো তাছাড়া আপনারা এই ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনারা $10,000 পেয়ে যাবেন প্র্যাকটিস করার জন্য তো আমি আপনাদের সাজেস্ট করব এটা দিয়ে আপনারা প্র্যাকটিস করেন দেন আপনারা যখন বুঝতে পারবেন যে আসলে আমি এখন পারবো ট্রেড করতে বা আমার একটা অভিজ্ঞতা হয়েছে তখন আপনি ডিপোজিট করে ট্রেড করবেন আমি ডিরেক্টলি বলতেছি না আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ডিপোজিট করেন তাহলে আপনাদের উইন হবেন প্রফিট হবেন এরকম কিছু না সম্পূর্ণ নিজ দায়িত্বে এটা করবেন সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি লাইভ অ্যাকাউন্টে যাই তাহলে লাইভ অ্যাকাউন্টে আমার এখানে টোটাল 00 ব্যালেন্স তো আমি এখানে ডিপোজিটে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আসতেছে ব্যাঙ্ক কার্ড এই জায়গা দিয়ে আপনারা ডিপোজিটের কিছু মেথড পেয়ে যাচ্ছেন তো এখানে ফার্স্ট অফ অল যেটা আসতেছে এখানে ব্যাঙ্ক কার্ড জে সিবি চায়না ইউনিয়ন পে নেটেলার স্কিল পারফেক্ট মানি ওয়েব মানি বিটকয়েন দেন অনেকগুলো কারেন্সি কিন্তু এখানে আসছে তো আমাদের দেশে এখন এই মুহূর্তে নেটেলার স্কিল পারফেক্ট মানি ওয়েব মানি বিটকয়েন ইথুরিয়াম এগুলো খুব বেশি অ্যাভেলেবেল থাকে তো এগুলো দিয়ে আপনারা ডিপোজিট করতে পারেন যে কোনো একটা দিয়ে ডিপোজিট করবেন যেটা আপনাদের সুবিধা হয় সাপোজ আপনি পারফেক্ট মানি দিয়ে ডিপোজিট করলেন তাহলে পারফেক্ট মানি দিয়ে আপনি উইথড্র করবেন কোনো প্রবলেম হবে না আর এখন দেখা যাচ্ছে যে আপনি সাপোজ নেটেলার দিয়ে ডিপোজিট করলেন এখন পারফেক্ট মানি দিয়ে উইথড্র দিতে গেলেন সেক্ষেত্রে কিন্তু উইথড্র হবে না ঝামেলা হবে অলরাইট তো আশা করি আপনাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি এখন আমি এখান থেকে লগ আউট করে নিচ্ছি লগ আউট করে আমার কাঙ্ক্ষিত যে অ্যাকাউন্টে আমার ডিপোজিট করা আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কোনো প্রফেশনাল ট্রেডার না আমি যা শিখতেছি আর মোটামুটি কাজ করতেছি পারতেছি উইন হচ্ছে বা লস হচ্ছে যাই হোক একটা কিছু চলতেছে তো আমি এখানে লগ ইন করলাম সো আমি আমার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে এখন লগ ইন করে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল অ্যাসেট আছে ব্যালেন্সে $2,052 তো এখানে আমি যদি ডেমোতে যাই আমি ডেমোতে দেখতে পাচ্ছেন এখানে $10,000 অলরেডি রয়েছে ডেমো অ্যাকাউন্টে আমি ডেমোতে সেরকম ইউজ করি না আমি ডিরেক্ট এখানে ডিপোজিট করে নিয়েছি তো $2,052 আমার এই মুহূর্তে আছে এখান থেকে আপনারা কীভাবে টাইম সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশান আছে এই ডিউরেশান দেন আপনাদের হচ্ছে এটা অ্যামাউন্ট আর এই জায়গায় আপ ডাউন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন আপনি কত মিনিটের ট্রেড করতে যাচ্ছেন এখানে সর্বোচ্চ আপনি এখানে অনেক টাইম দেখতে পাচ্ছেন ইচ্ছা মতো টাইম বাড়িয়ে আপনি ট্রেড করতে পারবেন আর মিনিমাম হচ্ছে 1 মিনিটের ট্রেড করতে হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন 1 মিনিট আমি করলাম এখানে অ্যাসেট সাপোজ এই জায়গায় আমি এখন আপনাদের $100 একটা ট্রেড করে দেখাবো তো $100 আমি এখানে দিলাম আর এখানে অনেকগুলো অ্যাসেট আছে আপনারা কোনটা দিয়ে ট্রেড করতে যাচ্ছেন এক একটা এটা 90% পর্যন্ত প্রফিট দিচ্ছে 87% 90% এক একটা অ্যাসেটে এক এক রকমের প্রফিট দিয়ে থাকে তো আপনাদের যেটা সুবিধা মনে হয় আর এগুলো দেখতে পাচ্ছেন যেহেতু আপসা দেখা যাচ্ছে নেটফ্লিক্সের অ্যাসেটও এটার ভিতরে আছে অ্যামাজনেরও আছে তো এখানে যেগুলো আপসা ঝাপসা দেখা যাচ্ছে এগুলো অ্যাভেলেবেল নাই এখন এগুলো অ্যাভেলেবেল আছে ওকে তো এখন আমার জাস্ট যে কারেন্সি আছে CHF তো এটা দিয়ে আমি করে দেখাচ্ছি ওকে তো এখানে আমি $100 একটা ট্রেড আমি এখন মনে করতেছি এটা ডাউন হবে তো আমি ডাউন দিয়ে দিলাম সো একটা ট্রেড আমি এখানে করে দিলাম তো দেখা যাক কী হয় আর এখান থেকে আপনারা টাইমিংটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কুইক ট্রেড অনেকগুলো সেটিং আছে এটা আপনারা ইচ্ছা করলে করে নিতে পারবেন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন রিক্স ফ্রি ট্রেড $5 এখানে দেওয়া আছে এখান থেকে অ্যাসেটটা কিন্তু আমার উপরে যাচ্ছে আর ওকে এখান থেকে আমি যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে জাস্ট কাম ডাউন হচ্ছে আর 35 সেকেন্ডের মতো আসছে তো যেহেতু এটারও উপরে যাচ্ছে আমি এখান থেকে আরও $100 আরও একটা ট্রেড দিয়ে দিই আবার এখানে আরও একটা দিয়ে দিই ওকে আমি টোটাল 3টা ট্রেড করেছি দেখা যাক কী হয় $1,752 মতো এখনও ব্যালেন্সে আসছে যেহেতু আরও উপরে যাচ্ছে এখান থেকে আমি আরও যদি উপরে ওঠে সেক্ষেত্রে আরও একটা ট্রেড করে দেবো $250 তো এখানে আমি জাস্ট
$250 আমি রেডি রেখেছি যেহেতু আমার রিকভারি করতে হবে যদি বাইসেন্সলি এই ট্রেডগুলো আমি হেরে যাই তাহলে আমার রিকভারি করতে হবে দেখতে পাচ্ছেন একটা ট্রেড অলরেডি আমার কিন্তু লস হয়ে গিয়েছে আর দুইটা ট্রেড এখানে কিন্তু চলতেছে ওকে এই দুইটার ভিতরে দেখা যাক কি হয় সো দেখতে পাচ্ছেন এখানে ট্রেড চলতেছে দুইটা ট্রেড অলরেডি দেওয়া আছে এখানে টাইম যদি আমি দেখি টাইম হচ্ছে এখানে ক্লোজিং টাইম এখানে দেওয়া থাকবে সো দেখতে পাচ্ছেন অ্যাকটিভ ট্রেড দুইটা দেওয়া আছে এখানে আর এখনো আমার জাস্ট প্রফিটই বলতে গেলে আবারও উপরে চলে যাচ্ছে অলরাইট একটা ট্রেড গিয়েছে এটাও গিয়েছে তো দেখতে পারলেন আমার কিন্তু এই যে ট্রেডগুলো আমি করলাম প্রত্যেকটা ট্রেডই লস হয়ে গেছে ওকে এমন না যে আমি ট্রেড করতেছি প্রত্যেকটাই উইন হয়ে যাব এরকম কিছু না এখন নিচের দিকে যাচ্ছে এটা আর আপনারা এই গ্রাফটা ব্যাকে এসেও দেখতে পারবেন আর গ্রাফের অনেক সেটিংস আছে যে সেটিংসগুলো নিয়ে সামনে আমি ভিডিও আপলোড করব গ্রাফ কীভাবে আপনারা পরিবর্তন করবেন কীভাবে আপনারা সিগনাল বুঝবেন ইত্যাদি নিয়ে ভিডিও দিব তো এখানে দেখতে পাচ্ছেন এটা নিচের দিকে আসতেছে ওকে তো এটা সাপোজ আমি এখন আপ দিয়ে দেবো এখান থেকে আপে যাবে এত নিচে থাকবে না ওকে আবারও ডাউন আসতেছে আমি আরও একটা দিয়ে দিলাম এখানে ট্রেড $250 সো দুইটা ট্রেড এই মুহূর্তে আমার ধরা হয়ে গেছে দেখা যাক কি হয় আর এই দুইটা ট্রেড যদি আমি উইন হয়ে যাই সেক্ষেত্রে আমার কিন্তু বলতে পারেন প্রায় রিকভারি হয়ে যাবে আমার যে ট্রেডগুলো এর আগে করেছি ওকে আমাদের আরও একটা ট্রেড কিন্তু লস হয়ে গেছে এখন এই ট্রেডটা আমাদের প্রফিট হয়েছে সো দেখতে পারলেন এখন $1702 মতো আমাদের অ্যাসেট আছে এখন আমি এখান থেকে আরও একটা আপ দিয়ে দেবো $250 কারণ এখন আমার মনে হচ্ছে যে গ্রাফ উপরে যাবে গ্রাফ আর নিচে আসবে না সেখানে আমি ট্রেডে ক্লিক করলে এখান থেকে আমি টাইমিংটা দেখতে পারবো দেখতে পাচ্ছেন 46 সেকেন্ড আছে আর আমার আইডিয়া সঠিক আমার গ্রাফ উপরের দিকে যাচ্ছে আমার $2000 ছিল আপনারা প্রথমে দেখছেন আমার কয়েকটা ট্রেড লস হয়েছে তারপরেও কিন্তু আমি একটা ট্রেডে আমি রিকভারি করে নিয়েছি কারণ $250 আমি একটা ট্রেড করেছিলাম আর এখানে সিএসএফ জেপিওয়াই দিয়ে আমি ট্রেড করতেছি 80% প্রফিট আমাকে দিবে যদি আমার ট্রেড সঠিক হয় আরেকটা জিনিস হচ্ছে এই প্ল্যাটফর্মে কত মানুষ এখন অনলাইনে আসছে 19,197 জন অনলাইনে এই মুহূর্তে ট্রেড করতেছে ওকে এটা আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে এটা দেওয়া আছে অলরাইট এই ট্রেডটাও আমি উইন হয়ে গিয়েছি এখন আমি $1902 মতো আছে তো এটা আমি উইন হয়ে গিয়েছি এখন আমি আরও একটা ট্রেড সাপোজ এখানে আপ করে দিলাম আমার মনে হচ্ছে এটাও আমি উইন হব কারণ গ্র্যাপটা উপরে যাচ্ছে আপনারা যদি খেয়াল করেন আর ভিডিওটা আমি যেহেতু ট্রেড এক একটা করে দেখাচ্ছি যেখানে কথা আছে আমি কিছুটা স্কিপ করার চেষ্টা করবো নাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আপনারা অনেকেই বুঝতে পারতেছেন মেবি কারণ প্র্যাকটিক্যালি দেখাতে গেলে ভিডিও একটু লং হয়ে যায় তো সো দেখা যাক এই ট্রেডটা আমাদের কী হয় দেখতে পাচ্ছেন 34 সেকেন্ডের মতো টাইম এখন আমার আছে আর আমার গ্রাফ এখনও উপরের দিকে আছে তার মানে আমি একটা ট্রেডটা জিতে যেতে পারি মানে সম্ভাবনা খুবই বেশি 95% সম্ভাবনা আমি দিয়ে দিলাম যে এই ট্রেডটা উইন হয়ে যাব 95% ধরা যায় যে এই ট্রেডটা উইন হব কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রাফ কিন্তু উপরের দিকে যাচ্ছে আমার ব্যালেন্স এই মুহূর্তে $1652 মতো আছে আর আমার আইডিয়া সঠিক 95% আমি আপনাদের দিয়েছিলাম আমার গ্রাফ উপরে চলে যাচ্ছে আর আমার ট্রেডটা অনেক নিচে ধরা আছে সো দেখতে পারলেন আমি কিন্তু $2,102 এটা আমার অন জাস্ট উইন হয়ে গেলাম আমার $2,052 মতো ছিল অনেকগুলো ট্রেড হেরেছে তারপরে আমার মূল অ্যাসেট কিন্তু আমি রিকভারি করে নিয়েছি তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আপনারা ট্রেড কীভাবে করবেন মাথা ঠান্ডা রাখতে হবে মাথা গরম করা যাবে না আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এই ব্যাপারগুলো বোঝেন না বা কোনো প্রকারের আইডিয়া নেই আগে প্র্যাকটিস করেন যে ডেমো অ্যাকাউন্টে যে ডলারগুলো থাকে এটা দিয়ে প্র্যাকটিস করেন দেন আপনারা ডিপোজিট করেন আপনারা অনেকে মনে করতে পারেন ডেমো অ্যাকাউন্টে সবসময় উইন হয় আর যখন ডিপোজিট করা হয় তখন লস হয়ে যায় এরকম কোনো ব্যাপারই না ডেমো অ্যাকাউন্টেও যে গ্রাফ যায়
ডিপোজিট করা অ্যাকাউন্টেও সেই গ্রাফটাই যায়, মানে লাইভ অ্যাকাউন্টেও সেই গ্রাফ একই রকম যায়। আপনারা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন। সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের মাঝে ক্লিয়ারলি শেয়ার করতে পেরেছি কীভাবে আপনারা অলিম্প ট্রেডে ট্রেড করবেন, কীভাবে আপনাদের ইনকামটা জেনারেট হবে বা কীভাবে আপনারা উইথড্র করবেন টাকাটা। যদি ভিডিওটা দেখে আপনাদের একটুও ভালো লেগে থাকে বা একটুও কাজে এসে থাকে, আমি কিন্তু 2021 সালে যে আপডেটগুলো এসেছে এগুলো নিয়ে আপনাদের সাথে আমি কথা বলেছি। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যারা বিশেষ করে ট্রেডিং প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, গুড বাই।